কত গল ডাইরেক্টর অফ টাউন কান্ট্রি প্ল্যানিং অর সঞ্চালক দীপক বেজবরা কিয় দীপক বেজবরক এই ডাইরেক্টর অফ কান্ট্রি প্ল্যানিং আহিলে তেওক লগ পোয়া কিয় না যায় কত গল তেও কিয়র ভাবে তেও সরকারি চাকরিয়া হয়েও তেও ইয়াতে বহু দিন ধরে তেও ছুটিত থাকিব পারে কার সাহসত এনে করে বা কোন সরকারে তেওক এনেদরে বহু সময় ধরে তেখেতক এই ছুটিত আবেদন দিয়ে যেহেতু টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর ডাইরেক্টর যেহেতু তেও দীপক বেজবরা এটা সময় যেহেতু জিএমসি পৌর নিগমর এসোসিয়েট প্ল্যানার হিসাবে কর্মরত আছিল সেই সময়তে যেহেতু ওঠরটাক ফাইল হেরাইছিল আর ওঠরটা ফাইল হেরার সন্দর্ভত তেও তারেপরা ইয়াতে আহি টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর তেও ডাইরেক্টর হিসাবে কর্মরত আছে তেও যেতিয়া তাতে এসোসিয়েট প্ল্যানার হিসাবে কর্মরত আছিল সেই সময়তে ওঠরটাক ফাইল হেরাইছিল আর তার সন্দর্ভত যেহেতু আমি এনিভারত 24ত বাতরি সম্প্রচার করেছিল তারপিছতো কিহর কারণে পদক্ষেপ লওয়া নাই সরকারে যেহেতু মই বর্তমান উপস্থিত আছো দিসপুরস্থিত টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর ডাইরেক্টর অফিসর আর মই দেখাইছো যেহেতু অনির্বাণ আছে অনির্বাণ দেখাবলে চেষ্টা করেছে যেতিয়া দীপক বেজবরী এসোসিয়েট প্ল্যানার হিসাবে কর্মরত আছিল পৌর নিগমের অফিসত হয় তেতিয়াই ওঠরটা ফাইল হেরাইছিল তার সন্দর্ভত যেহেতু কোনো ধরনের ব্যবস্থা নকরিলে সরকারে বা জিএমসির কোনো ধরনের একো ধরনের পদক্ষেপ লওয়া নাই যেহেতু দীপক বেজবরাই লুকাই রাখিছিল ওঠরটাক ফাইল কিমান টাকার বিনিময়ত লুকাই রাখিছিল ওঠরটাক ফাইল যেহেতু এতিয়া তেও তেতিয়া সেইটো সময়ত যেহেতু এসোসিয়েট প্ল্যানার হিসাবে কর্মরত আছিল দীপক বেজবরাই এই ক্ষেত্রত দীপক বেজবরাই কোনো বিহিত ব্যবস্থা কিয় করা নাই দীপক বেজবরাই ওপর যিকোনো সরকারি কার্যালয়ের যদি কোনো ধরনের নথিপত্র বা অথবা ফাইল হেরায় তেনেহলে সরকারি অ্যাক্ট মতে সেই ফাইলর অবগত করাব লাগে কোনো অবগত করাব লাগে ওসর যে আরক্ষী থানা আছে ওসর আরক্ষী থানাত অবগত করাব লাগে কিন্তু সেই সন্দর্ভত দেখিলে পোৱা গৈছে যে ডাইরেক্টরেট অফ টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংত তেও এতিয়া সঞ্চালক তেও ডাইরেক্টর হিসাবে কর্মরত হয়ে আছে যেহেতু আমি তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা করো যেহেতু ওঠরটাও ফাইল ওঠরটাক ফাইল তেও হেরার বাবে অভিযোগ উত্থাপিত হয়েছে ওঠরটাক ফাইল যেহেতু যদি এসোসিয়েট প্ল্যানার আসে সেই এসোসিয়েট প্ল্যানার হয়ে থাকা সময় ওঠরটাক ফাইল হেরাইছিল কিহর কারণে এটা সঞ্চালক ইয়াতে যেহেতু টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর ডাইরেক্টর হিসাবে এটা বর্তমান আছে আর ইয়াতে আহি লগ করব বিচার কোনো ধরনের লগ দিব বিচরা নাই বা অফিসত নাথাকে অফিসত বেশিরভাগ যেহেতু আমি লগত কথা পাতবলে চেষ্টা করি এই সন্দর্ভত কোনো ধরনের আমাক লগ করব নিবিচারে বা আহি কেনে আমি ইয়াতে দেখা নাপাও এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে যেহেতু এসোসিয়েট প্ল্যানার হিসাবে পৌর নিগমের অফিসত যেহেতু এসোসিয়েট প্ল্যানার হিসাবে কর্মরত আছিল আর তাতে কর্মরত অবস্থাতে ওঠরটাক ফাইল হেরাইছিল সেই সন্দর্ভত কেনেক টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর ডাইরেক্টর হব পারে প্রমোশন দিয়া হয়েছে নাকি ওঠরটা ফাইল হেরার সন্দর্ভত প্রমোশন দিয়া হয়েছিল নাকি তার কিয়নো ইয়াতে যেহেতু টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংর ডাইরেক্টর হিসাবে কর্মরত আছে যেহেতু ওঠরটাক ফাইল হেরাইছিল ওঠরটাক ফাইলর বিনিময়ত ইয়াতে এতিয়া পোস্টিং দিয়া হয়েছে বা ইয়াতে কর্মরত হয়ে আছে আসলতে এনে ধরনের যদি সরকারি ফাইল এনেকৈ হেরাই যায় বা দীপক বেজবরাক এই ক্ষেত্রে যদি আমি কথা পাতবলে চেষ্টা করো দীপক বেজবরা আমার লগত কোনো কথা পাতবলে চেষ্টা নকরে বা যদিও কার্যালয়ত উপস্থিত থাকে কার্যালয়ত উপস্থিত থাকাত আমাক বহু ধরনের কথা কয় যার বাবে আমি তেওঁক লগ করব নোৱাৰো এই ক্ষেত্রত সরকারে বা জিএমসির বা পৌর নিগমের যে মেয়র আছে মিগেন শরণে এই ক্ষেত্রত কি পদক্ষেপ লয় সেয়া আমি পরবর্তী সময় দেখাবলৈ চেষ্টা করিম চাই থাকিব আমার সত্যি এনি ভারত 24 জুবিন গার্গর গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ আর আপনার যদি ভাল লগা গান থাকে জুবিন গার্গ আপনাদের গাই ভাল পায় তেন্তে অডিশনত যোগদান করুক মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূর্ণ অনুষ্ঠানটিলৈ ধন্যবাদ।